기왔죠. গুড মর্নিং সবাইকে স্টার হওয়ার পর থেকে আমাদের লাইফস্টাইলটা একটু চেঞ্জ হয়ে গেছে ঘুম থেকে উঠে আগে নিজের না আগে আমি ওকে ফ্রেশ করি তারপরে ওর যা যা দরকার লাগবে সারা সারাদিনের জন্য সেগুলো করার চেষ্টা করি প্রথমে আমি গরম জল বসিয়ে দিই কারণ ওর ফিডিং বোতল ধুতে লাগে ওকে পরিষ্কার করতে লাগে সকালবেলা ওর কাজগুলো হয়ে গেলে মানে অনেকটাই হালকা আর আমি সব সময় চেষ্টা করি ওর বিছানার চাদরটাকে পরিষ্কার রাখা আমার দিদি বারবার বলে গেছে দিনে দুবার হলেও চাদর চেঞ্জ করে দিবি বাচ্চারা থাকে দুবার দুবারের জায়গায় চারবারও তুলতে লাগে কিন্তু পরিষ্কার রাখাটা খুব দরকার এখনও কিন্তু একটু পরে যাবো এখন স্নান টান করিয়ে খাইয়ে নেব ছোট্ট দিকে আমার মেয়েকে খেতে যেতে দেরি করলে এরকম কুয়াই কুয়াই করে করে খায় আর এটা আমরা সবাই বেশ আনন্দ পাই যাই হোক ওকে খাওয়া দাওয়া করিয়ে নিচ্ছি এবারে যাবো ডক্টরের কাছে ডক্টর আসেনি দুপুর দুটো থেকে তাই এটা বেশ ভালোই হয় ওয়েলকাম টু মাই চ্যানেল টু সি ইনসাইড আউট আমি টুসি আজ ফোরটিন অক্টোবর আর আমি আমার মেয়েকে নিয়ে ফার্স্ট ভ্যাকসিনেশনে যাচ্ছি পিয়ারলেসেই যাচ্ছি কথা বলতে বলতে চলে এসেছি কারণ যেহেতু উবের বুক করে দিয়েছি এক্ষুনি চলে আসবে আর সাথে দিদি আর মিষ্টি যাচ্ছে চলো তাহলে যেতে যেতে বাকিটা শেয়ার করে ফেলি তাও তুমি সামনে সামনে বুঝছো দেখা মেয়েটা নিয়ে যায় হ্যাঁ কি হচ্ছে গোলু গালে হাত দিয়ে টুকটুক করে তাকাতে তাকাতে যাচ্ছে এবারে গেলেই দুটো পায়ে দুটো ইঞ্জেকশন দিয়ে দেবে তোমাদের সাথে তো শেয়ার করেছি যে আমার পিয়ারলেস হসপিটাল থেকে আমার ডেলিভারি হয় তো যখন সি সেকশন হয় তখন শুধু ওখানে গাইনের ডক্টর না অ্যানাসেসিয়া ডক্টর চাইল্ড স্পেশালিস্ট থাকে আমার যিনি গাইনোলজিস্ট ছিলেন উনি অমিত রয়কে সাজেস্ট করেন মানে চাইল্ড স্পেশালিস্ট হিসাবে উনি খুব ভালো ডক্টর প্রথম প্রথম বাবা মা হলে বাচ্চার একটুতেই এটা হয়েছে ওটা হয়েছে ভয় পেয়ে হয়তো আমরা ডক্টরকে অনেক কিছুই বলে থাকি সেসব শুনে যে উনি এক গাদা ওষুধ দিয়ে দেন বা ইঞ্জেকশন দিয়ে দেন একদমই নন চলে এসেছি হসপিটালে চলো এবার ওপর যাওয়া যাক চিকিৎসার যেদিন হয় ওর ওয়েট ছিল দু কেজি সাতশো তারপরে ফটোথেরাপি থাকার পরে ডিসচার্জের সময় ওর ওয়েট হয় দু কেজি চারশো আর এখন ওর ওয়েট হচ্ছে কে তিন কেজি পাঁচশো মানে এক মাসে এক কেজি ওয়েট বেড়েছে ভ্যাকসিন পেনলেস আর পেনফুল হয় তো ডক্টর আমাদেরকে সাজেস্ট করলেন পেনফুলটাই দেওয়ার জন্য এমন কিছু পেনলেসে ব্যথা কম হয় তা না জ্বর আসাটাও ভালো ডক্টরের হাত এতটাই ভালো যে মেয়ে দুটো পায়ে জাস্ট একটু একটু করে চিৎকার করলো আর কোনো কান্না নেই যাই হোক ঠাকুরকে প্রণাম করে এবার বাড়ি ফিরে বাড়িতে নিয়ে আসার পরে যে ওর পা ফুলে গেছে বা অতিরিক্ত কান্না করেছে একদমই নয় ও হাত পা নাড়াচ্ছে ঘুমাচ্ছে খাচ্ছে শুধু ওর একটু জ্বর এসেছে যেটা ডক্টর বলেই ছিলেন যেহেতু পেনফুল ইঞ্জেকশন দিয়েছে তো সেই জন্য জ্বর আসতে পারে আসলে ক্রোসিন দিয়ে দিতে কি খাচ্ছিস দেখা ডোনা ভাত না খেয়ে ডোনাট খাচ্ছি চোদ্দোই অক্টোবর আমার মেয়ের ফার্স্ট ভ্যাকসিনেশন দিই যেটা তোমাদের সাথে প্রথমেই শেয়ার করলাম তখন ওর ওয়েট ছিল তিন কেজি পাঁচশো ষাট গ্রাম পনেরোই নভেম্বর ও দু মাস পূর্ণ হয়েছে দু মাসে ভ্যাকসিনেশনটা পরে সেটা হচ্ছে ভাইপোটার দিন সেদিনকেই নিয়ে আসে তখন ওর ওয়েট হয় চার কেজি পাঁচশো সত্তর গ্রাম প্রতি মাসে ওর এক কেজি করে ওয়েট বাড়ে আর হাইটটাও ঠিকঠাক করেই বেড়েছে তো বাচ্চার হাইট ওয়েট যদি ঠিকঠাক করে গ্রোথ হয় তখন আর ভয়ের কিছু নেই এটুকু বোঝা যেতে পারে বাবা মা হয়ে ডেবি ঠিকঠাক করেই কেয়ার নিতে পারছি বেবিদের ডক্টরের কাছে নিয়ে আসলে প্রথমেই তো হাইট ওয়েট এইগুলো চেক করে নিতে হয় সেগুলো করা হয়ে গেছে এবার ডক্টর চেম্বারে এসেছি মেয়েকে যেই ভ্যাকসিনগুলো আমরা দেবো সেগুলো তো বাইরে থেকে কিনে আনতে হয় তারপরে উনি সব ঠিকঠাক করে নিচ্ছে এবারে মেয়েকে দেওয়া হবে আর আমার মেয়ে চিৎকার করে বলবে আমি এই ভ্যাকসিন দেওয়ার পরে অনেকেই দেখেছি প্রচুর কান্নাকাটি করতে বাচ্চারা একদম পা নাড়ায় না সারা রাত বাবা আমাকে বসিয়ে রাখে কিন্তু আমাদের এই ডক্টর খুব ভালোভাবে ইঞ্জেকশনটা দিয়ে থাকে তাতে মেয়ে একদমই কান্নাকাটি করায় না আর আমাদেরকে জ্বালায় না বললেই চলে যাই হোক বাচ্চা সুস্থ থাকলে বাবা আমার ভালো লাগে তো চললাম আমরা বাড়িতে নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আসি তাটা